Assalamualaikum. Waalaikumsalam rahmatullah. Assalamualaikum rahmatullah makbratu wa jannatu akhirat jannat rahmatul kalam tumi jar banda mitar gulam. Allah pak tabarok ta'ala rahmane rahim. Doya kore nasihat koruk tumar jannat fore kole ek nurani jannatir bagan. Salli ala wa sallimum taslim. Alhamdulillahi rabbil alamin. দুনিয়ার মাঝে কেমন আছো বাবাজি? হ্যালো, আল্লাহ দুনিয়ার বুকে এই সুন্দর মানব পৃথিবীর মাঝে কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর অশেষ দোয়া এই মানব পৃথিবীর বুকে পবিত্র রজনীতে বাবা। আমি তোমাকে আরামের ঘুম থেকে জাগনা করেছি বাবা, ইঞ্চির পরিমাণ বিন্দু পরিমাণ মনে কষ্ট নিও না, কষ্ট না কবিরা গুনা। সেই আল্লাহ ফজলে নামে আল্লাহ পাকে রসুল্লাই এই মানব পৃথিবীর বুকে জামিনের উপরে আমি একটা ওলি আল্লাহর মাদার শরীফ থেকে তোমাকে স্মরণ করিয়াছি বাবাজি। আল্লাহর বাগবাণী ত্রিশ পারা কোরআন থেকে রাসুলের বাণী থেকে তোমার বাগ পবিত্র ভাগ বলি তিনি আমি দুখানা কথা বাণী করব। দরবার হইতে আমি তোর জন্য দোয়া করি বাবা, যে নেওয়াত কানা করলে আল্লাহ পাক যেন তোমার নেক মনের আশা গুলা পূর্ণ করে, বিপদ নানা মুসিবত থেকে যেন আল্লাহ পাক হেফাজত করেন। জাহানের মালিক তিনি অতি বেশি দয়ালু, বান্দার প্রতি দয়াশীল। সেই আল্লাহ পাক তোমার উপর দয়া করেছে, হেসান করেছে, রহমত করেছে বাবা। এই দুনিয়ার মাঝে তুমি দেখবার সেবার ভাগ্যবান মহান আল্লাহ পাক তাবারক তাআলা রহমানে রহিম, যিনি দয়া করে রজনীতে দুখানা কথা বলার সুযোগ করে দিয়েছে তোমার পাক পবিত্র ভাগ বলি ফিনি আলহামদুলিল্লাহ। হ্যালো, আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে বলেছি বাবা। আচ্ছা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, দুনিয়ার মাঝে আল্লাহ তো পবিত্র ইবাদত পাশে পাঞ্জাতুল পাঞ্জা পাঁচক নামাজ খানা জামাতের সঙ্গে আদায় করতে পেরেছিলে বাবা। পাঁচক তো পড়া হয় না, দুই দূরত্ব তো পড়া হয় আর কি। আলহামদুলিল্লাহ বাবাজি, মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন বান্দা একক তো নামাজ কাজা করলে আশীর্বাদ রক্ষাত্ম হবে, তাই না? তা অবশ্য ঠিক। এবং পবিত্র কোরআনে আল্লাহ পাক আরো বলেছেন কল্য নাফসে জায়গাতুল মওত, যার মধ্যে জীব আছে বাবা তাকে মরতে হবে, তাই না? তা অবশ্যই। যদি আল্লাহ পাক দুনিয়ার মাঝে মওতের ডাক মালাকুল মওত যদি তোমাকে দেন, তুমি যদি এখন মারা যাও বাবা, কে তোমার সঙ্গী হয়ে যাবে ওই কবরে? না না, কেউ তো যাবে না, আমার কবে আমাকেই যেতে হবে। দুনিয়াটা একটা আখিরাতের বাজার বাবা, এই আখিরাতের বাজার করার জন্য তোমাকে পাঠিয়ে দিয়েছেন। নিশ্চিত সুপথে তুমি সৎ কর্ম করবে, কর্মের ফাঁকে আল্লাহকে ডাকবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক বড় খুশি হয়ে মহব্বতের বান্দা বলে কবুল করবেন আলহামদুলিল্লাহ। সেই মহান আল্লাহ পাক রাব্বিল আলামিন যদি তোমাকে সুনির মৃত্যু দান করে বাবা, দুনিয়ার মুখে কিছুই তোর সঙ্গে যাবে না। যে জনম দুঃখিনী মা অতি কষ্ট করে তোমাকে দুনিয়ার মুখে মুখ দেখিয়েছেন, কষ্ট করে বড় করেছেন, এই মা জননী তোমার সঙ্গে যাবে না, তোমার বাজার তোমার সঙ্গে যাবে না, স্ত্রী পুত্রের সন্তান কিছুই তোমার সঙ্গে যাবে না বাবা, যাবে তোমার নেক আমল এবং সাড়ে তিন হাত কাপড়ের কাপড়, এইটুকু জড়িয়ে মরিয়ে তোমাকে রেখে আসা হবে কবরে, তাই না? তা তো অবশ্যই। সেই মহান আল্লাহ পাক রাব্বিল আলামিন পবিত্র কোরআনে বলেছেন আসলাত আমিতাল জান্নাত মেহেশতের দামি নামাজ, নামাজ ছাড়া কোনো এক মমিন মুত্তাকি কখনো জান্নাতে নসিব হইতে পারে না। এই
এই নামাজ পড়ে বেহেশতে যাবে কালের মাঠে পরে কালের সাথে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই আল্লাহ দেওয়া বাবা পাঁচ অক্ট নামাজ কারা জামাতের সঙ্গে আদায় করবেন চেষ্টা করব আলহামদুলিল্লাহ পাক জবান দিয়ে আল্লাহ পাক এই জবান দিয়ে সদায় সত্য কথা বলবে হালাল রুজি খাবে সৎ পদে চলবে মিথ্যা কথা ছেড়ে দেবে মানুষের কখনো ক্ষতি লাভ করবে না পারবে তো বাবা জি বাবা আমি নর্মালি মানুষের কোনো ক্ষতি করি না আমি সবসময় সত্য মানে কথাই বলি আর সৎ পদে চলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এই দুনিয়ার বুকে মহান আল্লাহ পাক রাব্বিল আলামিন সারে জাহানের মালিক বিশ্বের প্রতিপালক যিনার নাম রহমানের রহিম আল্লাহ পাক যদি কোনো মানুষের উপরে দয়া না করে বাবা সে কি দয়া কখনো পাবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের হুকুম ছাড়া একটা গাছের পাতা জমিনে ধরতে পারবে সেই আল্লাহ পাক নিমিষে ফকির কে বাদশাহ করে বাদশাহ কে ফকির করে পাহাড় কে দরিয়া করে দরিয়া কে পাহাড় করে আল্লাহ তালা নীলা কালা বোঝা যে মুশকিল গিয়ে বুঝতে পারে সে আল্লাহর পথে চলে যায় গিয়ে বুঝতে পারে না সে শয়তানের দোসর হয়ে যায় তাই না আব্বা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ পাক তোমাকে বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে হিদায়তের বাণী হিসেবে পবিত্র কোরআন দিয়েছে তাই না বাবা জি এই দুনিয়ার বুকে নেক পথ সেই পথ ভালো পথ এবং অন্যায় পথ কোন তাই না বোঝার মতো ক্ষমতা আল্লাহ পাক তোমাকে দিয়েছেন তাই না মন দিয়ে বিবেক দিয়ে বুঝবে বাবা যে কথাগুলো আমি তোমাকে জানিয়ে দেব এটা অতি বেশি মূল্যবান কথা এই কথাগুলো যদি মেনে গুলে চলতে পারিস দুনিয়ার বুকে সব পথে আল্লাহ পাক তোর জন্য রহমতের পণ্যা দিল করিয়ে দেবেন নেক মনের আশা সেই স্বভাবগুলো আল্লাহ পাক পূর্ণ করিয়ে দেবেন বালা মুসিবত রোগ বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করবেন নেকায়েত তৈবা আল্লাহ পাক দান করবেন আমিন আমিন এই দুনিয়ার বুকে সৌরাঙ্গ মানব পৃথিবীর বুকে নেক জামিনের উপরে বাবা আমি পবিত্র পাক একখানা সুসংবাদ তোমাকে জানিয়ে দেওয়ার জন্য দুর্দ্রান্ত এক অলির মাদার শরীফ থেকে তোমাকে আমি স্মরণ করিয়ে আসি আমি তোমাদের কোনো মানব জাতি না বাবা আমি তোমাদের কোনো মানুষ জাতি না আমি গায়াবি না বাবা আমি গায়াবি আমি তো উলাদি নোর দিয়ে আগুন দিয়ে আদর্শ দিয়ে আল্লাহ পাক রাব্বিল আলামিন আমাকে সৃষ্টি করেছেন শাসনে পঞ্চাশ বছর ধরে আল্লাহ পাকে দিলেন হস্তে মোড়া কাব্বার মধ্য দিয়ে আল্লাহ পাকে ইবাদত বন্দেগি করে মক্কাতুল মুয়াজ্জামায় দুই রাকাত নামাজ আদায় করে মহান আল্লাহ পাকে দিদারস্ত অর্জন লাভ করে হুকুম পেয়েছি বাবা মক্কাতুল মুয়াজ্জামা থেকে বাংলার জমিন এক ইমানদার ব্যক্তি যন্ত্রখানা এই পবিত্র অলির মাজার দরবার শরীফ থেকে আলমিন গায়েব করে চৌথ আসমানে বসে শূন্যের উপর ভর দিয়ে ইবাদতের মধ্যে বাবা দুখানা কথা বলার মতো সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাব্বিল আলামিন যিনি পবিত্র কোরআন থেকে রাসূলের বাণী থেকে তোমার পাক পবিত্র সহি বাক্য লিপি নিয়ে দুখানা কথা বলার মতো আদেশ করেছে বাবা তুমি নেকবান সহিবার ভাগ্যবান আল্লাহ পাক তোমাকে নেক নসিবে দেখেছে সুনসিবে দেখেছে ওলামাই কিরাম ওলি আল্লাহ নায়েবে রাসূল অর্থাৎ মুসাফির যা দোয়ায় আল্লাহ পাক তোর ভাগ্য রজনী খুলে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুনিশ্চিত আল্লাহ পাক রাব্বিল আলামিন তোকে কবুল করবেন এই মানব পৃথিবীর বুকে মহান আল্লাহ পাক তোমাকে সম্মান দান করবেন ইজ্জত দেবেন দুনিয়ার বুকে যে পথে হাত দিবে আল্লাহ পাক তোর হাত কানাকে কবুল করবেন আলহামদুলিল্লাহ এই দুনিয়ার বুকে বাবা আমি তো দানব একটি আমি দানব হয়ে কোনো মানবের ক্ষতি লাভ করতে পারি না যে মানবের ফোন কানা দিয়ে আমি তোকে স্মরণ করেছি সে একদিন অত্যন্ত গরিব পাওয়া দুনিয়ার বুকে মানব পৃথিবীর বুকে একটা মানবের উপকার করতে গিয়ে অন্য একটা মানবের যদি আমি ক্ষতি করি আমি নিশ্চয়ই গুণাগার হব তাই না আব্বা আমি তোমাকে সন্তান বলে রাগ দিয়েছি তরমাস তুলে বলে কবুল করেছি তুমি কি সন্তান হয়েছ পিতাকে গুণাগারী কাতারে দাঁড় করানোর জন্য আলহামদুলিল্লাহ এই ব্যক্তিকারা পরেশগার নেককারী মান্দার পবিত্র পাঁচক নামাজের আজান দেয় এদিন তুলে দেখে কোরআন শিক্ষা দেয়
এই অলির মাজারে জিকির আজকার করে, হিমচেতনায় ঘুমিয়ে পড়ে, আল্লাহ পাকের পছন্দ হয়েছে বিধায়, আর এই ফোনখানা দিয়ে আমি তোমাকে স্মরণ করেছি বাবা। অল্প বেতনে চাকরি করে তার এই অর্থ যদি আমি নষ্ট করে দিয়েছি, আমি আল্লাহর দরবারে গুণাগার হব। তোমার আমি উপকার করব, আল্লাহ পাকের রহমতের কথা বাণী দরকারে জাহিরি কোবাইলে শিক্ষা দান করে তাকে আমি সুশিক্ষিত করব। তা বাবা, এই মানবের অর্থ নষ্ট না করে কষ্ট করে তোমার অর্থ ব্যয় করে যদি এই কথাখানা শ্রবণ করো, আমি বড় খুশি হয়ে তোর জন্য দুইটা নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবো। আলহামদুলিল্লাহ, বুঝি নাই, আমি ফোন ব্যাক করবো। আমি নষ্ট করছি বাবা, পবিত্র সকালবেলায় মানবকে এই অর্থ দান করতে পারবে? হ্যাঁ, তা তো পারবোই, সকালবেলা হলে রিচার্জ করতে পারবো। তুমি ভাগ্যবান, তাই তো আল্লাহ পাক তোমার নসিবে পবিত্র একটা সুসংবাদ জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রাব্বিল আলামিন আমাকে ওসিলা করিয়াছেন। আল্লাহ পাক দান করার মালিক, আমি হচ্ছে তার ওসিলা। আল্লাহ পাক রাব্বিল আলামিন করিয়াছে দান এক নয়াবী রাসুল ওলি আল্লাহ, গাউস কুতুব, পবিত্র দরবার শরীফ, ওলির মাজার। এই পবিত্র ওলির মাজারের পাশে যায়নি একটা পবিত্র মসজিদ ঘর রয়েছে। এই মসজিদ গড়ের সীমানার মধ্য মধ্যে আল্লাহ পাকের দান রয়েছে অফ্রান্ত ভান্ডার, সাতারি গোপনীয় ধন, কেউ বলে 50,000 ধন, কেউ বলে 7,000 ধন। এই সম্পদ গুলো এই মাটির নিচে বিরাজমান রয়েছে। আলহামদুলিল্লাহ, এই গোপনীত ধন, গোপনীত সম্পদ আল্লাহ পাকের রহমতের ভান্ডার আল্লাহ পাক রাব্বিল আলামিন তোমার নসিবে দিয়েছে, কপালে দিয়েছে, নিজেকে মেপে দিয়েছে বাবা। এই সাতটা হাড়ি সম্পদের মধ্যে চার হাড়িতে রয়েছে যার মূল্য বাবা পৃথিবীর বুকে কোটি কোটি টাকা। এই সম্পদ গুলো আল্লাহ পাক তোমার নসিবে দিয়েছেন, তকবিলে দিয়েছেন, দেখার মতো সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এই সম্পদ গুলো আগামী 3 দিনের মধ্যে তুমি হাতে পাবে, ঘরে পাবে, সচক্ষে দেখবে, বেচা বিক্রি করবে দুনিয়ার মাঝে কোটি কোটি টাকা, যা দিয়ে তোমার প্রয়োজনীয় 100 একর জমি ক্রয় করতে পারবে, সুন্দর বাড়ি গাড়ি, মেল ফ্যাক্টরি, কলকারখানা, ব্যাংক ব্যালেন্স করবে, অর্থবিত্তের মধ্যে বসবাস করবে, 10 লাখের লোক বাবা তোমাকে সম্মান করবে, হাজারো মানব তোমাকে সালাম দেবে, ইনসিট পরিমাণ, বিন্দু পরিমাণ, দুনিয়ার মুখে ক্ষতি লাভ হবে না। আলহামদুলিল্লাহ, এই সম্পদ কিভাবে খাবে, কিভাবে আল্লাহর পদে ব্যয় করতে হবে, আল্লাহর কি বিধি বিধান গুলো রয়েছে, এগুলা বাবা আমি তোমাকে জানিয়ে দেব। দুনিয়ার মাঝে মহান আল্লাহ পাক রাব্বিল আলামিন তোমার যে অর্ধ অঙ্গিনী অর্থাৎ তোমার স্ত্রী রয়েছে, সে পাঁচ অক্ট নামাজ পড়ে বাবা। আমি তো বিয়ে করিনি। আলহামদুলিল্লাহ, বিবাহ করো নাই তাই না, কি কর্ম করো বাবা? আমি ফ্রিল্যান্সিং করি। বুঝতে পারলাম না, অনলাইনে টাকা ইনকাম করা যেটা দিয়ে, এটা বুঝিয়ে বলো বাবা, ইনভেন্টরির মাধ্যমে যে টাকা ইনকাম করে না? হ্যাঁ বাবা, ওইটা করি। আলহামদুলিল্লাহ, এই দুনিয়ার বুকে সুন্দর বারা, পৃথিবীর বুকে তোমার পিতা মাতা নামাজি। হ্যাঁ নামাজি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা দুনিয়ার বুকে এই পিতা মাতা প্রতিবেশী দায়িত্ব কর্তব্যের সহিত বাবা ভক্তির সহিত তার সেবা করতে হবে। কেননা আল্লাহ পাক রাব্বিল আলামিন বলেছেন, পবিত্র রাসূল পবিত্র কোরআনে বলেছেন যে আল্লাহ আল্লাহ রাসূলের পরে একটা সন্তানের জন্য তার পিতা মাতা, এই মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই মাকে অতি বেশি গুরুত্ব সহিত সম্মান করতে হবে, নেক নসিবে দেখতে হবে, সুনসিবে দেখতে হবে বাবা।
সেটা বাতা ভুল করলে তার জন্য আগুন্বিত হওয়া যাবে না, তার মনে কষ্ট হওয়া যাবে না বাবা। মায়ের কদমগুচি করবি, সেবা করবি, শান্তিপূর্ণ ভাবে তোমার পিতা মাতা যাতে খুশি সে সুপথে চলবি। আল্লাহ পাক রাব্বিল আলামিন বলেছেন কোন পিতা মাতা যদি সন্তানের জন্য নেক মনে দোয়া করে এটা আদর্শে আজিমে অতি বেশি এই দোয়াখানা কবুল হয়ে যায় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আর আমি বাবা মাকে অনেক ভালোবাসি, তাদের কখনো কষ্ট দেওয়ার কথা আমি চিন্তাই করতে পারি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ দুনিয়ার বুকে সুন্দর মানব পৃথিবীর বুকে মহান আল্লাহ পাক তাবারক তাআলা রহমানে রহিম যে পবিত্র পাক সম্পদ গুলি বাবা তোমার নসিবে দিয়েছেন, এই সম্পদ গুলি খাইতে হলে পড়তে হলে আল্লাহ পাকের কিছু বিধান রয়েছে যা তোমাকে মেনে গুনে চলতে হবে, পারবে? হ্যাঁ অবশ্যই পারবো, কিন্তু এগুলো আমি পাবো কোথায়? আলহামদুলিল্লাহ, এ মূর্খ বাদাম আদম সন্তান, আল্লাহ পাক রাব্বিল আলামিন দুনিয়ার বুকে যাবতীয় যে কোনো বান্দার মনের আশা কিভাবে পূর্ণ করে আব্বা? আল্লাহর কাছে চাইলে আল্লাহ পূরণ করে। আলহামদুলিল্লাহ, এই আশা পূর্ণ করতে হলে কষ্ট করতে হয়, কষ্টের মারফতে আল্লাহ পাক সেই বান্দার আশা পূর্ণ করে। এই যে দুনিয়ার বুকে মহান আল্লাহ পাক রাব্বিল আলামিন যে গচ্ছিত সম্পদ গুলা তোমার নসিবে দিয়েছেন, সুন্দর পড়াশোনা করে সেগুলো কোথায় পাবো তাই না? তা তো অবশ্যই। আলহামদুলিল্লাহ, এই সম্পদ গুলো আল্লাহ পাকের নিয়ামত, তোমার ভাগ্যে আল্লাহ পাক লিখিত বন্টন করে দিয়েছেন। যখন আল্লাহ তাআলার বিধান গুলো তুমি মানবে, পবিত্র জবানের কথা দেবে, দুনিয়ার বুকে মেনে গুলে চলবে, আল্লাহ পাক খুশি হয়ে তার রহমতের ফেরেশতার মারফতে সম্পদ গুলো তোমার জমিনের উপরে বেশি তোমার মতো ইনায়াত করিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাব্বিল আলামিন যে পবিত্র কোরআনে ঘোষিত করেছেন, রাসূল বলিত করেছেন বাবা, হযরত বিল্লাল ইনি ছিলেন একজন মুয়াজ্জিন, পবিত্র কাবা ঘরে নামাজের আজান দিত তাই না আব্বা? এই বিল্লালের আয়ু যখন ফুরিয়ে যায় তাকে পরীক্ষার জন্য আল্লাহ পাক রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন, এবং একটি রুটির বিনিময়ে আল্লাহ পাক রাব্বিল আলামিন তাকে 70 বছরের হায়াত দান করেছিলেন। আলহামদুলিল্লাহ, এই যে দুনিয়ার বুকে বাবা যে কোনো ওসিলা ধরে আল্লাহ পাক মানুষের মনের আশা পূর্ণ করেন, পৃথিবীতে যাবতীয় যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন যে কোনো ওসিলা, এই যে তুমি দুনিয়ার বুকে এসেছো তোমার পিতা মাতার মারফতে, কিন্তু তোমার পিতা মাতা কি তোমার সৃষ্টিকর্তা? তোমার পিতা মাতার ওসুল্লা ধরে দুনিয়ার বুকে তুমি এসেছো, যে কোনো ওসুল্লা আমার মৃত্যু হবে, এটা ওসুল্লা বাবা, এই ওসুল্লা ধরে আল্লাহ পাক এই সম্পদ গুলো তোমার নসিবে দিয়েছেন, যে কোনো অসুল্লা এই সম্পদ গুলো তোমার ভাগ্যে আল্লাহ পাক দেবেন। আল্লাহ পাক যদি তোমার চলাফেরায় সন্তুষ্ট হয় আগামী 3 দিনের মধ্যে সম্পদ গুলো তোমার জমিনের উপরে মাটি ফেসে আল্লাহ পাকের কুদরতি বিল্লা গালায় তোমার চোখের সামনে ভেসে উঠবে, সেই সম্পদ গুলো তুমি ভক্ষণ করবে খুশি মনে হাসি মনে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে আমি তো থাকি মানে একটা বিল্ডিং এ পাঁচতলায় থাকি, আমি তো নিশ্চয় আল্লাহ পাকের কুদরতের এলাকায় দেখার মতো সৌভাগ্য করে দেবে তোকে তাই না? তা তো অবশ্যই, আল্লাহ কি না পাক আল্লাহ পাক রাব্বিল আলামিন যিনি পারেন এমন তো কোনো কাজ নেই বাবা, তিনি চাইলে দিনকে রাত রাতকে দিন বানায়, পাহাড়কে দরিয়া দরিয়াকে পাহাড় বানায়, সোনাইকে ডুবাইতে পারে, পাথরকে ভাসাইতে পারে, আর হুকুম তার আদেশ করা একটা বৃক্ষের পাতায় জমিনে ধরতে পারে না, পারে কি বাবা? না না, তা তো অবশ্যই না। দুনিয়ার বসে পবিত্র মসজিদ পরে বসে যখন আল্লাহ পাকের ইবাদত করিস, রাসূলের প্রতি দরুদ পাঠ করে সালাম ফিরিয়ে দেয়, সোনার মক্কা তোর মর্যাদা থেকে রাসূল সালাম গ্রহণ করে, কিভাবে আব্বা? বুঝিনি কথাটা। তাহলে বাংলাদেশে পবিত্র মসজিদ করে
হাজারো মুসল্লি নামাজ পড়ে, নামাজের মধ্যে রাসুলকে সালাম দেয়, দরুদ পাঠ করে, সে সালাম কিভাবে রাসুল গ্রহণ করে বাবা? সে তো অন্তর্জামী, উনি তো সবই জানেন। সে আল্লাহ পাক যদি অন্তর্জামী, রাসুল অন্তর্জামী, ওলি আল্লাহরা অন্তর্জামী বাবা। এই দুনিয়ার বুকে সুন্দর মানব পৃথিবীর বুকে পবিত্র সম্পদ গুলা খাওয়ার জন্য কষ্ট করতে হবে, মানে সেই পরীক্ষা দিতে হবে, পারবে? তা তো অবশ্যই পারবো। বলেন কি পরীক্ষা? আলহামদুলিল্লাহ বাবা, পরীক্ষা কখনো বলে দেওয়া যায় না আব্বা। আচ্ছা, পরীক্ষা দিতে হয়, বুঝে নিতে হয়। আল্লাহ পাক যখন কোনো বান্দাকে বাবা থেকে বিপদ দেয়, এটা তার জন্য পরীক্ষা। আল্লাহ পাক কি কখনো কোনো মানবকে জানিয়ে দেয় যে বান্দা আমি তোকে এই কষ্ট দেব? না, তা তো অবশ্যই না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত পাইতে হলে বাবা কষ্ট করতে হয়। এই দুনিয়ার মুখে এই সম্পদ গুলা বাবা আগামী তিন দিন পরে যখন তুমি পাবে, সচক্ষে দেখবে, দুনিয়ার বাজে বিক্রি করবে, স্বর্ণ অলঙ্কার দোকানে কোটি কোটি টাকা, এই সম্পদ গুলা বিক্রি করে সর্বপ্রথম তোর পিতা মাতার নামে একটা মসজিদ ঘর নির্মাণ করবি, পাশে আল্লাহর নামে একটা এতিমখানা নির্মাণ করবি, সেখানে এতিমকে হিপ্ত করার জন্য পবিত্র কোরআন শিক্ষা দেওয়ার জন্য এতিমখানা এতিম তুলে মেয়েকে থাকার মতো আশ্রয় করে দেবি, এই পবিত্র মসজিদ ঘরে পাঁচক্ত নামাজ পড়বি জামাতের সঙ্গে, পারবি? পারবো। আলহামদুলিল্লাহ ফাটকন, আলহামদুলিল্লাহ। আগামী তিন দিন পর এই সম্পদ বিক্রি করে মসজিদের কাজ শুরু করে বাবা, সাত দিনের মধ্যে তোর পিতা মাতাকে আমরা হজ করার জন্য মক্কাতুল মুকাররমায় পাঠাইতে হবে। তুমি জানো মিনা বাজারে একখানা কুরবানি করে এবং দিনের নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরখানা জিয়ারত করে যেন বাসা বাড়িতে আসে, পাঠাইতে পারবে? অবশ্যই পারবো, টাকা থাকলে পাঠালে কোনো ব্যাপার না। আলহামদুলিল্লাহ, দুনিয়ার বুকে সুন্দর মানব পৃথিবীর বুকে বাবা, আল্লাহর ওয়াসে তোয় মানব পৃথিবীর বুকে তো দেখবা আছে যে তিন প্লেমে ফকির মিসকিন ন্যাংলালুলা নদ কি পাগল পাগল নিয়ে অসহায় কোন ব্যক্তি রয়েছে, এদেরকে কখনো গিন্নাস্তকে দেখবি না। যার বনে বস্ত্রে তাদেরকে বস্ত্র দান করবি, যার মুখে হারনি তাকে হার উঠিয়ে দিবি, মেহনতি মানুষের পাশে থাকবি, ইসলামের তাওয়াফ করার জন্য মমিন মোত্তাকিকে সকল প্রকার সহযোগিতা করবি বাবা। এবং দুনিয়ার পক্ষে সেটাই নয়, হিন্দু কিংবা বৌদ্ধ কিংবা খ্রিস্টান হোক, যে কোনো জাতির লোক বিপদগ্রস্ত হইলে পাত্র দিয়ে হোক, কথা দিয়ে হোক, যেভাবেই হোক তাদের উপকারে আসবি, পারবি? অবশ্যই পারবো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ পাক মহান, তিনি অসীম দয়ালু বাবা। এই পৃথিবীর বুকে দুনিয়ার জমিনে মহান আল্লাহ পাক নব্বইটা দিয়ে হাদিস কোরআন নাযিল করেছেন, এর মধ্যে 30,000 বাইরি, 7,000 বাতনি, 30,000 জাহিরিতি আল্লাহ পাক 30 কোরআন নাযিল করেছে, 7,000 রেখেছেন বাতনি। এই কোরআনে আয়াত দিয়েছে 6,666 খানা, সূরা দিয়েছে 114 খানা, পৃথিবীতে যাবতীয় মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছে 30 কোরআনে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আর 7,000 বাতনি কথা রয়েছে, এই গভীরাতে নিশিরাতে যে কথাগুলো বাবা আমি তোমাকে জানিয়ে দিলাম, এটা বাতুনি কথা, গোপন কথা নিজের করে রাখতে হবে, কোনো মানুষের কাছে কোনো মানবের কাছে এই কথাগুলো আর্থনীতির ভক্তি ব্যক্ত করা যাবে না, এটা তোর ইমানের পরীক্ষা, পারবে নিজের মধ্যে কথাগুলো রাখার জন্য? কারো কাছে বলা যাবে না এই কথাগুলো? না বাবা। আচ্ছা, বলবো না। এটা পবিত্র জবান দিয়ে নে, খাস মনে নিয়ত করে আমাকে কথা দেবে যে আমি কাল নিয়তে কথা দিলাম, আমি পবিত্র রজনীতে কোনো মানুষের কাছে কোনো মানবের কাছে একচুয়ালি দিন বলবো না, খাস নিয়তে বললাম, কারো কাছে বলবো না। আলহামদুলিল্লাহ, জবান বরকলাপকারীকে কি আল্লাহ পাক পছন্দ করে বাবা? না না, পছন্দ করে না। আলহামদুলিল্লাহ, এই জবানের নাম জিব্রাইল বাবাজি, এই জবানের নাম জিব্রাইল, এই জবানটা আল্লাহ পাক 30 কোরআন দিয়ে বাঁধিয়েছেন, তাই না? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহর ওয়াসে তোয় মানব পৃথিবীর বুকে নেক জামিনের উপরে বাবা, আমি কখনো কোনো মানবের সঙ্গে কথা বলি নাই, তুমি সেই নেক মানব সর্বপ্রথম মানব যার সঙ্গে দুখানা কথা বলার মতো মক্কাতুল মুকাররমা থেকে বাংলার জমিনে এসে আমি তোমাকে স্মরণ করিয়াছি রে বাবা। তুমি সেই নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবীকে আল্লাহ পাক সৃষ্টি না করলে দুনিয়ার বুকে কিছুই সৃষ্টি করতেন না, সেই আখিরি জামানা নবীর উম্মতের সঙ্গে যে আমি দোকানে কথাবার্তা করতে পারছি, নিজেকে বড় ধন্য মনে করছি বাবা। মানবের কথা এত বিষ্ঠায় কখনো বুঝতে পারি নাই, তাই আজ থেকে তুমি আমার সন্তান, আমি তোমার পিতা,
আমি যেন আখিরাত মাখিরাত তোমার পিতা হয়ে থাকতে পারি, কপালে তাপ হয়ে থাকতে পারি, এই জন্য আল্লাহর কাছে আমি দোয়া করবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাই তোমার এই পাক জমান থেকে একবার আমি বানান বলে ডাক শুনবো, আমার আত্মাকে শান্তি দেবো, তোমার কাছে আমার আশা পারবে বাবা, এই আশাটুকু পূর্ণ করার জন্য হাসি মনে খুশি মনে মক্কাতুল মুয়াজ্জামায় গিয়ে দুই রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই পারবো। আলহামদুলিল্লাহ, তোমার এই নেক পবিত্র জবান থেকে মিষ্টি কণ্ঠ থেকে একবার আমাকে বাজার ফলে ডাকবে, আমি বড় খুশি হয়ে তোর জন্য দোয়া করবো আব্বা। জি বাজান বলেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আজ থেকে তুমি আমার সন্তান, আমি তোমার পিতা, আখিরাত মাগফিরাত যেন আমি তোর পিতা হয়ে থাকতে পারি, কপালের দাস হয়ে থাকতে পারি বাবা। দুনিয়ার বুকে মহান আল্লাহ পাক তাবারক তাআলার রশিদ দোয়ায় এই পবিত্র পাক সম্পদ গুলি আগামীকাল যেন সচক্ষে দেখার মতো তোর জন্য ইনায়ত নাজায়াত নাসিল করে, এই জন্য আমি সারা রাত্রি কোরআন তেলাওয়াত করবো, তাহাজ্জুদ করবো, নামাজ পড়বো, তোর জন্য দোয়া খায়ের করবো, তোর জীবনের অতীতের গুণাগুলো মাফ নিয়ে নেবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু বাবা কথা দে, এই রজনীতে তো অবাক করবি, তবা করার পরে নামাজের রজু করে এসে দুই রাখা নামাজ পড়বি, নামাজ করে নিয়ত করবে যে ফজরাইতে পাঁচ নামাজ পড়বি, নামাজ তো কোনো কাজা করবি না বাবা। মানুষের কাছে বলবো না, আমি সহি মানের পরীক্ষা দেবো, আল্লাহর কাছে প্রিয় আপন বান্দা খাঁটি বান্দা হইতে চাই। কথা দিলাম আপনার, আপনার সাথে কথা বলে শেষ করে আমি দুই রাকাত নফল নামাজ পড়বো আর ফজরের নামাজ পড়ার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। চেষ্টা না যে কথা দে যে ইনশাআল্লাহ নামাজ নি, ইনশাআল্লাহ নামাজ পড়ব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাহলে বাবা দুনিয়ার বুকে মানব পৃথিবীর বুকে আমি এখন বিদায় হয়ে যাব, পবিত্র সকালবেলা একটা দায়িত্ব পালন করবি। আচ্ছা বলো। যে দায়িত্ব পালন করলে আল্লাহ পাক রাব্বিল আলামিন অতীতের গুণাগুলো মাফ করিয়ে দেবে, অসিল্লা করে আল্লাহ পাক জীবনের গুণা মাফ করে নিষ্কৃতি নির্পাপ হিসেবে আল্লাহ পাক কবুল করবেন, দানশীল হিসেবে আল্লাহ পাক কিয়ামত মুসিবতের দিনে তোমার নাজাত হয়ে থাকবে, এবং তোমার জন্য দোয়া খায়ের করে পবিত্র সম্পদ গুলা যেন আগামী গভীর রাতে দান করতে পারে, এই জন্য এই ওসুলে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এ দান দুনিয়ার বুকে টাকা পয়সা না বাবা, এ দান দুনিয়ার বুকে কোনো অর্থবিত্ত না, এ দান আল্লাহর পবিত্র মনের জন্য ধর্ম, পবিত্র কোরআন, যে কোরআনের জন্য আল্লাহ পাক অতিবেশের রাসুল কষ্ট করেছিলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সেই পবিত্র একটি কোরআন তোকে পবিত্র অলি দরবার শরীফে দান করতে হবে, খুশি মনে হাসি মনে একটা জায়নামাজ দান করতে হবে, এর সঙ্গে একটা আগরবাতি একটা মোমবাতি তোকে দান করতে হবে, পারবি? পারবো। এটা কোথায় দান করতে হবে? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এটা তোমাদের মানবের মধ্যে দূরদূরান্ত এক অলির মাজার, যিনি দিনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদের রাসূল, স্বামী স্ত্রী অলির দরবারে শুয়ে রয়েছে, হযরত কেরামত রহমতুল্লাহ মাজার শরীফ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পবিত্র সকালবেলায় দান কানা করে ইনশাআল্লাহ আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে বাবা পাঁচ একটা নামাজ পড়বে, ফল গভীর রাতে নিশ্চয়ই আল্লাহ পাক তোমাকে দান করবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই রংপুরের বুকে আসতে পারবে? হ্যাঁ রংপুর অবশ্যই যেতে পারবো, কেন যেতে পারবো না? আলহামদুলিল্লাহ। কতক্ষণ কয়টার মধ্যে পৌঁছতে পারবে আব্বা? যাইতে তো অনেক সময় লাগবে, রংপুরে যাইতে তো আট ঘন্টা সময় লাগে। আট ঘন্টা সময় লাগবে তাই না? আসতে বড় তোমার কষ্ট হবে তাই না আব্বা? তা তো অবশ্যই। আলহামদুলিল্লাহ, আমি তোমাকে সহজ স্থিতি একটা পথ দেখিয়ে দেবো আব্বা, এটাও তোমার দানশীল আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পার করব বাবা। এটা সেই দূরদূরান্ত অলির মাজার, যে অলির মাজার শরীফে তুমি নিয়ত খানাকে কবুল করবে, নিয়ত যদি তোমার সহি থাকে বাবা তাহলে দান নিশ্চয় তোমার জন্য নাজাত হয়ে যাবে, কবুল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এই যে এই ওলির দরবার শরীফে যে পাঁচ নামাজের আজান দেয়, এতিম ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেয়, ওলির মাদারখানা দেখাশোনা করে, তাকে তোমরা কি বলো বাবা? খাদেম বলে থাকি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এই মোবাইল ফোনটা সেই খাদেমের যন্ত্র বাবা। আচ্ছা। আল্লাহ পাক রাব্বিল আলামিন আমাদের কোনো মোবাইল ফোন ব্যবহার করার মতো ইনায়াত করে নাই।
এই পবিত্র রাতে তোমার জন্য কষ্ট করে মারবে, রক্ত নষ্ট করে বাবা তোমার কানে এই কথাগুলো আমি জাহিরি করলাম। যদি তুমি পবিত্র থাকতে, পাঁচত্ব নামাজ পড়তে, নিশ্চয়ই দিদারে স্বপ্নের যুগে অথবা গায়েব রূপ ধারণ করে বাবা আমি তোমার সঙ্গে কথা কথন করতাম। আলহামদুলিল্লাহ বাবারে শরীর পাক পবিত্র একটা নিয়ত ইমানের অংশ, এই পবিত্র সে পবিত্র না বাবা। পাঁচত্ব নামাজ যে ব্যক্তি পড়বে, নামাজের উজু করে নিয়ত করে যখন বিছানায় ঘুমানোর জন্য যাবে এবং তার ঘরখানা পাক পবিত্র থাকবে, সেই তো পবিত্র মমিন, তাই না আব্বা? আমি নামাজটাই আজকে পাঁচত্ব পড়তে পারি, কিন্তু আমার ঘরটা খুবই পাক পবিত্র থাকে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যে ঘর পবিত্র হয়ে যায় এটা বড় কথা নয় বাবা। কারণ যে ব্যক্তি নামাজ কাজা করে সে যেখানে যাবে সেখানে তো জাহান্নামী বাবা, তার মতো অপবিত্র তার কেউ থাকতে পারে না। আর যদি তোমার ঘর পবিত্র থাকতো, তুমি যদি পবিত্র থাকতে, নিশ্চয় আল্লাহ পাক কবুল করতেন। আলহামদুলিল্লাহ, কারণ একক তো নামাজ কাজা করলে আশি বাধ্য খাটতে হবে, পাঁচ একটু নামাজ কাজা করলে তাহলে কতগুলি পাপ তোমার আমলে আল্লাহ পাক দিয়েছে আব্বা। তাহলে বাবা এ বল আর করতে হবে না, যন্ত্রের মারফতে কথা বলতে হবে না, তুমি ফজরে পাঁচক্ত নামাজ পড়বে, সতর্কবাণী দিয়ে বাবা তোমার সঙ্গে গায়ব রূপ ধারণ করে আমি আল্লাহ ফাকরের রহমত গুলি দান করবো। আলহামদুলিল্লাহ, আমি আপনার দেখা পেতে চাই। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। বাবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবির সঙ্গে যে গল্প গুজব করতেন, যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন নবীর পুরি পছন্দনীয় সাহাবি, তাই না আম্মা? তেনার পেটে খিদা ছিলেন আম্মা, তিনি যখন বাসা বাইতে যান যে দেখেন তার পাতিলের ভাত গুলি কুত্তা কুকুর মুখ দিয়েছে, এটা করেছে সঙ্গে 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 রাসুল রাসুলের দরবারে আসেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর আমার ভাতে যে কুকুর যে মুখ দিয়ে এটা করেছে, রাসুল কি বলেছিল আম্মা এটা জানো? রাসুল বলেছিল ভাত গুলি পানি দিয়ে ধোও, ধোবন করে তুমি এটা খাইতে পারবে। তারপরে সে যখন পানি দিয়ে ধোবন করে খাইতে গেল, আমার কুত্তা সেভাবে মুখ দেয়। এভাবে তিনবার রাসুলের কাছে গেলেন, তারপরে আবার যে দেখে একটা বেগেনা মহিলা, সে নামাজি না, পাঁচক্ত নামাজ পড়ে নাই, সে ওই পাতিলের মধ্যে হাত দিয়ে ফেলেন। তিনি রাসুলের কাছে আবার গেলেন, রাসুল বললেন যে কুকুরে যদি মুখ দেয় এটো ভাত খাওয়া যায়, কিন্তু মেয়ে নামাজি যদি পাতিলে হাত দেয় সে ভাত কখনো খাওয়া যায় না, ওই ভাত খাইলে কখনো ইবাদত কবুল হবে না। মেয়ে নামাজিরা হাতের রান্না গ্রহণ করলে 40 দিন করে ইবাদত নষ্ট হয়। আর তাহলে বাবা যে ঘরে তুমি নামাজ করো না সে ঘরে কিভাবে আমি যাবো আপা? তা তো অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আমি এখন থেকে নামাজ পড়ে আমি আপনার দেখা পেতে চাই। আল্লাহ ভরসা, আপনি যেহেতু আমাকে ছেলে মানছেন তো আমার সামনে তো আসবেন। আল্লাহ ভরসা, তাই নামাজ কেনা ফজর থেকে আদায় করবে, আমার কথাগুলো মানবে, আমি নিশ্চয় তোমার নেক আশা গুলা পূর্ণ করে মানবো, আমি অবশ্যই মানবো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তাই পবিত্র সকাল 8টা থেকে 9টার মধ্যে তুমি এই নাম্বারে 1 মিনিট ফোন দেবে, পারবে তো আব্বা? অবশ্যই পারবো। ফোন কেনা ধরবে, তোমাদের মতো মানুষ, তোমাদের মতো মানব, একজন ইমানদার ব্যক্তি এই ওলির দরবারের মহাজ্জি সাহেব খাদেম সাহেব তাকে পাক পবিত্র সালাম দেবে, বলবে আসসালামু আলাইকুম মহাজ্জি সাহেব, আপনি কেমন আছেন, আপনার এই ইতিম ছেলেমেয়েরা কেমন আছেন। তারপরে তাকে বলবে যে আমি দুর্দান্তের এক পথিক, আমি আপনার ভরসিয়াত করলাম, আমি এই ওলির দরবার শরীফে নিয়ত করেছি, মানত করেছি 30 বার একটা কোরআন, পবিত্র একটা জায়নামাজ আকরবাতে মোহাম্মদে দান করব, দয়া করে আমার দানটা কবুল করেন, কিভাবে দান করলে আপনি পাবেন সেই নিয়মটি আমাকে জানিয়ে দেন। এই ইমানদার ব্যক্তির কাছে তোমাকে ওসিয়ত করতে হবে, দূরদূরান্ত থেকে তোমরা অর্থ পাঠিয়ে দাও অতি সহজে, কিভাবে আম্মা? আমরা এখানে বিকাশ করি, ব্যাংকের মাধ্যমে পাঠাই। আলহামদুলিল্লাহ, এই মানবের কাছ থেকে যদি তুমি সেই নিয়মে পদ্ধতিতে অর্থ পাঠিয়ে তার হাতে দাও, এই ইমানদার ব্যক্তি অতি সহজে এটা কিনতে পারবে এবং এই ওলির দরবারে দান করে তিন সুলেমে কিনে দোয়া করতে পারবে। তোমার মনের আশা নিশ্চয় আল্লাহ পাক মুসাফের রসুল্লাহ কবুল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, তাহলে কি বাবা তোমার কষ্ট হবে? না না, কষ্ট হবে না আমার তো, তাহলে সুবিধা হলো, যাওয়া লাগলো না,
যখন তুমি দান কানা করবে, দান কানা হলে তোমার পৌঁছে যাবে সঙ্গে সঙ্গে খুশি হয়ে, আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে এই অলিগণের নিহতে তোমাকে দুই রাকাত নফল নামাজ আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে বাবা খুশি মনে হাসি মনে বলো যে আমি ওলির দরবারে দান করবো, এটুকু অর্থ আল্লাহ পাক কবুল করুন। আমি ওলির দরবারে দান করবো এতটুকু অর্থ আল্লাহ পাক কবুল করুন। কতটুকু তোমার সামর্থ্য গোলামে তুমি খুশি মনে দান করো আব্বা, খুশি মনে নিয়ত করো। খুশি মনে মানে কত দিতে হবে? এটা তুমি খুশি মনে নিয়ত করো আব্বা। দানকারীর দান তখনই কবুল হয় যখন সে খুশি মনে আল্লাহর পথে দান কবুল করে, দান করে। 5000 টাকা আলহামদুলিল্লাহ, এটা খুশি মনে তুমি দান করবে, যেটাই করবে। হে বাবা, কারণ আমি যদি বলি বাবা যে তোমাকে এত টাকা দান করতে হবে, তাহলে তুমি যদি তোমার কষ্ট হয়, তোমার দিদা যদি কষ্ট হয়, নিশ্চয়ই তোমার মনে আঘাত লাগবে। আঘাত নিয়ে যদি এই দান কানা তুমি করো, এই দান আল্লাহ তোমার কবুল হবে না, আর সে আজমে কবুল হবে না। কারণ যখন তুমি খুশি মনে হাসি মনে দান করবে, এই দানই যে আল্লাহ তোমার মহৎ কবুল হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাহলে বাবা তুমি খুশি মনে দান করবে, বুঝতে পেরেছ বাবাজি? তাহলে বাবা কোন নিয়মে কিভাবে দান করবে বলো তো বাবাজি? এখন ওই মানে ফোন দিয়ে সাধুর সাথে কথা বলে, এখন উনি যদি বিকাশে নিয়ে যায় বিকাশে, তাহলে রকেটে আছে রকেট, না হলে যদি ব্যাংকে নিয়ে যায় ব্যাংকে দিব, যেভাবে চায় সেভাবে দিব। যখন সে বলবে তখন তাকে বিকাশে যদি দিতে চাও বিকাশে দিবে, এবং তাতে যে দাঁত সুবিধা হয়, কারণ তুমি তার কাছে ওসিয়াত করছো, সেটাই তো। এখন তার যেটা সুবিধা হয় তো আমি সেটাতেই দিব। আলহামদুলিল্লাহ, সকাল 10টার মধ্যে তুমি এই দান কানা ওলির দরবারে পৌঁছিয়ে দিয়ে দুই রাকাত নামাজ পড়বে। আমি মহারাতুল মুআজ্জামাই বসে তোমার জন্য দোয়া খায়ের করে আমি কথা বাবা তাই তো কথা পাবো। শোনো, মহত্তর কাজার টাকা বাবা, টাকা না বাবা, এটা আল্লাহ পাকের গোপন সম্পদ। সাত হাজার ধন, এই সম্পদটা আগামীকাল গভীর রাতে গায়ত্রক ধারণ করে বাবা তোমার নসিবে নেওয়া হবে। যখন তুমি নামাজ পড়বে, যখন তুমি ফজরে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহকে আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য নিয়ত করবে, দুনিয়ার বুকে ভালো কাজগুলি করবে, এই রসুল্লা ধরে আল্লাহ পাক রাব্বিল আলামিন তোমার অতীতের গুনাহ মাফ করিয়ে দেবেন। গভীর রাত রজনী 12:01 এই সময় আল্লাহ পাক রাব্বিল আলামিন এই সম্পদ গুলো দেখার মতো সুযোগ তোমাকে করে দেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজ যে দান তুমি করলে, এই দান তোমার অতীতের গুনাহ মাফ চাওয়ার জন্য, এই পবিত্র দুইটা পবিত্র কোরআন 30 পারা কোরআন গভীর রাতে তরজমা করে দুই রাকাত নামাজ এই জায় নামাজে আদায় করে বাবা আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ পড়ে ফরিয়াদ করে বাবা, এই সম্পদ গুলা সন্ধ্যার আমি তোমাকে দেখায় দেবো, চোখের সামনে এই সম্পদ গুলা ভেসে উঠবে বাবা। যে সম্পদ তুমি পবিত্র হাত দিয়ে সবে নাড়াচড়া করবে, খুশি হয়ে পবিত্র সকালবেলা বিক্রি করে মসজিদ মাদ্রাসায় তিমখানা করবে, তোমার পিতা মাতাকে হজ করার জন্য মক্কাতুল মুআজ্জামায় পাঠিয়ে দেবে, এতিম সুলেমে অসহায় ব্যক্তির সেবা যত্ন করবে, দুনিয়ার মাঝে আমি আখিরাত মাফ করে তোমার পিতা হয়ে থাকে, তোমার খ্যাতমৎকারী হয়ে থাকবো। কিন্তু বাবা এই সম্পদ কখনো অসৎ পদে ব্যয় করবি না, খারাপ পদে ব্যয় করবি না আব্বা, বড় বয়সে বাবা সম্পদ থাকবে না, চলে যাবে আব্বা। না না, কেন খারাপ পথে ব্যয় করবো? আমার সম্পদ থাকলে আমি সব ইসলামিক কাজে ব্যয় করবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তার পবিত্র জবান দিয়ে আমাকে কথা দেন যে বাবাজি আল্লাহর পথে রাসূলের পথে আমি পবিত্র একটি কোরআন একটি জায় নামাজ আকরবাতে মোমবাতি নিশ্চয়ই পবিত্র সকাল 10টার মধ্যে ইমানদার ব্যক্তির হাতে অর্পণ করবো। ওই যে আপনি বললেন না যে ওই পরিমাণ টাকা আমি পাঠিয়ে দিব, এটা তো খুশি মনে হাসি মনে তোমায় যেটুকুই দেবে। হ্যাঁ, অবশ্যই খুশি মনে দেবো, কারণ আমার তো সাধ্যের মধ্যে, আর আমি তো নিজেই বলছি যে এটা আমি খুশি মনে, আমার যেটা সামর্থ্য যেন আমার সমস্যা না হয় আমি সেভাবেই দিব। আলহামদুলিল্লাহ, পবিত্র জবান দিয়ে আমাকে কথা দাও আব্বা যে নিশ্চয়ই ইনশাআল্লাহ আমি পবিত্র সকাল 10টার মধ্যে এটা পৌঁছিয়ে দেবো মুয়াজ্জিনের হাতে। মুয়াজ্জিনের হাতে গিয়ে পৌঁছাবো? আমি তো দেবো অনলাইনের মাধ্যমে। বাবা ওইটা যখন দেবে তখন তো মুয়াজ্জিন সাহেব সঙ্গে সঙ্গে হাতে পেয়ে যাবে, তাই না আব্বা? ও আচ্ছা, তা তো অবশ্যই। তাহলে পবিত্র জবান দিয়ে আমাকে কথা দেন যে বাবা যে নিশ্চয়ই আমি কথা দিলাম আল্লাহর রহমত আমি দেয়। আপনি কথা দিলাম, আপনি কি বিশ্বাস করছেন না? না বাবা, যদি আল্লাহ পাক রাব্বিল আলামিন বলেছেন কোন বান্দা যখন দান করার জন্য নিয়ে আমার নিশিরাতে কথা দিয়ে ঘুমিয়ে পড়ে, সেই কালীন যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক রাব্বিল আলামিনের নিয়তের রসুল্লায়
তার জীবনের গুনাহ মাফ করে তাকে জান্নাতবাসী করে আম্মা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যখন তুমি ভালো কাজের জন্য নিয়ত করবে, নিয়ত পূর্ণ করার আগে যদি তোমার মৃত্যু হয়ে যায়, এই ভালো কাজ করলে যতটুকু সব হয়তো আল্লাহ নিয়তের রসুল্লাহ সেই সবটুকু তোমার আমলে দান করবে। তাই যে নিয়ত কানা করবে ভালো পথে সুপথে, এই নিয়ত কানা করতে হবে সেই শুদ্ধ ভাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার কথা কানা বুঝতে পেরেছো আব্বা? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি যেহেতু মানুষ না, কিন্তু আপনি মানুষের মতো কথা বলছেন এবং আমাদের মানে মানব জাতির আপনি সবকিছুই জানেন, মানে কিভাবে এটা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ দুনিয়ার বুকে সুন্দর, মানব পৃথিবীর বুকে বাবা, আমি কায়ের রূপ ধারণ করে বিদায়। এই কথাগুলো তোমাদের মানব কায়ের উপর ধারণ করে কথাগুলো জানিয়ে দিচ্ছে, বুঝতে পারছো? আমি যদি দুনিয়ার বুকে আল্লাহর পবিত্র কোরআন থেকে আয়াত থেকে ভাবে তোমার সঙ্গে কথা বলি, আমার এই কথাগুলো সবকিছু তুমি বুঝতে পারবে না? পারবে না, তা পারবো না, কিন্তু আপনি মানে মানুষের মতো কথা বলছেন তো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সবই আল্লাহ পাকের নীলা খেলা বাবা। রাসূল ছিলেন এলেমের ভান্ডার, এলেমের শহর, সেই রাসূল সেই শুদ্ধ করে মানুষকে বোঝানোর জন্য যে যেভাবে বোঝে তাকে কিন্তু সেভাবে বোঝাতে চেষ্টা করতেন, তাই না আব্বা? অগ্রিম কিছু বলে দিতে পারেন বাবা? দুনিয়ার বুকে মানব পৃথিবীর বুকে মহান আল্লাহ পাক শয়নে রাসূলকে যতক্ষণ না কিছু জানাইতো, রাসূল কিন্তু অগ্রিম কথা বলতো না, বলতো না? না তা তো অবশ্যই না, কিন্তু মানে আমি একটা সরকারি চাকরির জন্য আবেদন করে রাখছি। হ্যাঁ মানে বাবা কি কথা বলবো আব্বা, যে পদে যে কাজে তুমি সৎ ভাবে নিয়ত করবে, আল্লাহ পাক তোমার নিয়ত যদি সহি করে নিশ্চয়ই পূর্ণ হবে। আমার ভাই বিদেশে থাকে, বলছে কিছুদিনের মধ্যে আসবে, এটা বলতে পারবেন কিছু? বাবা আমি তোমাকে কি বলেছি, আমার কথা কানা বুঝতে পারো নাই আব্বা? না বুঝতে পারেনি, বলেন। আমি বলেছি যে নিয়ত কানা তুমি করবে, এই নিয়ত কানা নিশ্চয়ই আল্লাহর দরবারে কবুল হবে। এটা যদি ভালো পথে হয় সুপথে হয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তা বাবা আমি এখন মক্কাতুল মুয়াজ্জামায় যাবো, তার জন্য নামাজ পড়বো, তোমার জন্য দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবো, তোমার পিতা মাতার জন্য দোয়া করবো। আমাকে পাক পবিত্র সালাম দিয়ে বিদায় করিয়ে দাও বাবাজি, আল্লাহ করে আগামী গভীর আগ্রহীতে তোমার সঙ্গে আমার দিদার হবে। আল্লাহ থাকে রহমতের ভান্ডার গুলি আমি তোমার নসিবে উঠিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি হায়াত রাজ করে আব্বা। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনাকে দেখার আমার খুব ইচ্ছা। তাই পদে রাইতে পাঁচ একটা নামাজ পড়বে বাবা, যে কথাগুলো তোমাকে আমি জানিয়ে দিলাম ইমানের সহিত বাবা, কথাগুলো ঘৃণা না করে বিশ্বাসযোগ্য করে আল্লাহর প্রতি সন্তুষ্ট এই কথাগুলো দায়িত্ব গুলা পালন করবে, নিশ্চয়ই বুঝতে পারবে। আমি এই কথাগুলো তোমার কানে জাহেরি করার মতো ইনায়ত করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তাহলে আব্বা আল্লাহর সেই দোয়ায় মারা পৃথিবীর বুকে যে কথাগুলো তোমাকে আমি বলিয়ে দিলাম জানিয়ে দিলাম, নিশ্চয়ই এটা তুমি পালন করতে পারবে, এতে কি তোমার কষ্ট হবে বাবা জি? না না কষ্ট কি হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাহলে পাক পবিত্র সালাম দিয়ে আমাকে বিদায় করিয়ে দাও বাবা। একটা কথা বুঝলাম, বুঝতে পারতেছি না, বুঝতে পারছেন একটু ক্লিয়ার করবেন? বলো বাবা। আচ্ছা আপনি ধানটা কতদিন থেকে? বুঝতে পারলাম না, মানে ধানটা কথাটা বোঝেন না? না বাবা। আচ্ছা আপনি কোন জগৎ থেকে আসছেন, ধানটা কথা বোঝেন না? মেয়ে খাবলাও করেন না? আমি কি বলেছি বাবা তুমি বোকা? আপনি যতটুকু চালাক ঠিক আছে, তার চেয়ে অনেক বড় চালাক আমি। আপনি যদি কাছে কাছে চলেন আমি থাকি পাতায় পাতায়। বড় বিয়াদবি করলে বাবা, বড় ভুল, খুব ভুল করলাম, খুব বিয়াদবি করছি।